হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো, মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র যদি মাধ্যমিক পাস এবং আর একটা আছে 8 পাস যোগ্যতা, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। বয়স যেখানে চাওয়া হচ্ছে 18 থেকে 40 বছর, যেখানে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং একটা বড় কথা বলে রাখি, সেটা হচ্ছে এগুলো একটু ব্যাকলগ টাইপের ভ্যাকেন্সি, মানে এখানে অনেকে অ্যাপ্লাই করতে পারে না, অনেকে জানে না বিষয়গুলো, অনেকে কিন্তু অ্যাপ্লাই করে না, ঠিক আছে। তো আমি চাই তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো দেখো, আমি তোমাদের পুরো বিষয়টা খুলে খুলে বলবো, কত কী ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, কতগুলো কী সিট সংখ্যা রয়েছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং সিলেকশন প্রসেস কী কী রয়েছে, অর্থাৎ কীভাবে তোমরা চাকরিটা পাবে, ঠিক আছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদেরকে অফিসিয়াল যে নোটিশ আছে, অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে তোমাদের দেখিয়ে তোমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। যারা যারা প্রথমবার এসেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর 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 শেয়ার করে আমাদের কিন্তু মোটিভেশন দেবে। তো আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল তাদের নোটিফিকেশন, অফিস অব দ্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এখানে বলে রাখি, অনেক স্টুডেন্টরাই কিন্তু ভাববে এটা শুধুমাত্র ঝাড়গ্রামের জন্যই কিন্তু এলিজিবল, এটা কিন্তু নয়। এখানে যে কেউ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এখানে দেখে নাও যে কতগুলো কী সিট সংখ্যা হচ্ছে, সেটা তোমাদেরকে বলছি পরে। আগে তোমরা দেখে নাও যে কোয়ালিফিকেশান কী কী চাওয়া হচ্ছে। দেখো, তোমাদেরকে চাওয়া হচ্ছে দুটো পোস্টের জন্য, একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আর একটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস, এডুকেশন কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যা যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর একটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ ডি। তো গ্রুপ ডি ক্ষেত্রে চাওয়া হচ্ছে 8 পাস যোগ্যতা, অর্থাৎ যা যারা ক্লাস 8 পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো, দুটো দুই রকম পোস্টের জন্য, ঠিক আছে। এবার তোমাদের বলে রাখি, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কবে না দেখো, 6/11/2023 থেকে কিন্তু শুরু হয়েছে, 10:30 থেকে, এবং এটা চলবে কিন্তু 15/11/2023। দেখো, সময়টাও খুব কম, অনেক ছাত্রছাত্রী জানতেই পারবে না যেখানে ফর্ম ফিল আপ চলছে। এবং দ্বিতীয় একটা পয়েন্ট, যেটা হচ্ছে ঝাড়গ্রামে যেহেতু লেখা আছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, অনেকে ভাবে হচ্ছে শুধু ঝাড়গ্রামে যারা বাসিন্দা তারাই অ্যাপ্লাই করবে, এরকম নয়, ঠিক আছে। আমি তোমাদেরকে এরপর আমি আরও বিস্তারিত বলবো, দেখো কোথায় কতগুলো কি সিট সংখ্যা রয়েছে সেটা তোমাদের দেখাই। অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু, এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা ফিল আপ করতে একটা চার্জ নেওয়া হচ্ছে, ঠিক আছে, সেটা কত বলে দিই। অ্যাপ্লিকেশান ফি ফর বোথ, দেখতে পাচ্ছ, বোথ পোস্ট এলডিসি এবং গ্রুপ ডি পোস্টের জন্য, মানে তুমি যদি এলডিসির জন্য অ্যাপ্লাই করো তার ক্ষেত্রেও তোমাকে লাগবে জেনারেল হলে 300 টাকা, এবং এসসি এসটি ওবিসি যদি হও, মানে যারা যারা এসসি আছো, এসটি আছো, ওবিসি বি, ওবিসি এ, সমস্ত ক্যাটাগরির জন্য লাগছে কিন্তু 150 টাকা, ঠিক আছে। এই দুটো পোস্টের জন্যই কিন্তু সেম, তুমি যদি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করো তাহলে একই জিনিস লাগছে, যদি এলডিসির জন্য মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো তাও কিন্তু সেই সেম টাকাই লাগছে, বুঝে গেছে। তো এবার তোমাদেরকে দেখাই যে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। দেখো, ভ্যাকেন্সি যথেষ্টই কম, কিন্তু এখানে কম্পিটিশনও কম থাকবে, এটা বুঝতে হবে, ঠিক আছে। দেখো, এলডিসি পোস্টের জন্য মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দুটো ভ্যাকেন্সি আছে। এবার আনরিজার্ভের জন্য একটা সিট রয়েছে এবং এসসিদের জন্য একটা সিট রয়েছে। আর দেখতে পাচ্ছ আরও একটা রয়েছে গ্রুপ ডি, গ্রুপ ডির জন্য আনরিজার্ভে একটা এবং এসসিতে একটা। এবার আমাকে একটা কথা বলবে অনেকে যে স্যার, এখানে যারা ওবিসি আছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে না, বা যারা এসটি আছে তারা কি অ্যাপ্লাই করতে পারবে না। তো আমার উত্তর হচ্ছে অবশ্যই পারবে, যদি তুমি আনরিজার্ভ হয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দাও, আনরিজার্ভ হয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কারণ এখানে আলাদা করে ওবিসিদের জন্য কিন্তু সিট সংখ্যা নেই, মাত্র দুটোই ভ্যাকেন্সি রয়েছে, দুটো দুটো করে 4টে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এবং দেখো, বয়স যদি তোমার এই 18 থেকে 40 বছরের মধ্যে থাকে দুটো পোস্টের ক্ষেত্রে, মানে তোমার লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি ক্ষেত্রে দুটোই কিন্তু একই, মাধ্যমিক পাস এবং আর একটা হচ্ছে 8 পাস। এবার দেখো, তোমাদের পে লেভেল মানে তোমরা কত টাকা পাবে, বেতন কত পাবে, এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট, ঠিক আছে। কোনো সরকারি বেসরকারি কিন্তু কোনো এ নয়, কিন্তু চাকরিটা নয়, একদম পিওর গভর্নমেন্ট। দেখতে পাচ্ছ পে লেভেল 6 অনুযায়ী তোমরা কিন্তু 22,700 টাকা পেয়ে যাচ্ছ ইন স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি, ঠিক আছে। ইন হ্যান্ড বলা ভুল হবে, এটা বেসিক পে, ঠিক আছে। এবং তার থেকে দেখতে পাচ্ছ এই 58,500 টাকা, এটা অনেকে বুঝতে পারে না যে স্যার এটার মানেটা কী। দেখো, তুমি যখন জয়েনিং করবে না, যখন জয়েন করবে মানে চাকরিতে যখন জয়েন করবে তখন তোমার এটা হবে স্যালারি, ঠিক আছে। এরপর আস্তে আস্তে তোমার প্রমোশন হবে, আস্তে আস্তে তুমি মানে যত বছর যাবে একটা সময় গিয়ে না তোমার লাস্ট যে এজ যখন তুমি বেরোবে তার আগে তোমার বেতনটা হবে এই 58,500 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে এর মিনিং, ঠিক আছে। অনেকে বুঝতে পারতো না,
বা অনেকে বুঝতে পারো না, তো এবার আশা করছি বুঝতে পারছো। তবে দেখতে পাচ্ছ যে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই 17,000 টাকা দেওয়া হবে প্রথম মানে স্টার্টিংয়ে, এবং দেখতে পাচ্ছ লাস্ট এজ পর্যন্ত তুমি যদি এখানে জব করো তাহলে হচ্ছে 43,600 টাকা কিন্তু তোমার স্যালারি হচ্ছে, ঠিক আছে? তো বিষয়টা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এবার দেখো তোমাদেরকে বলি সিলেকশন প্রসেস, মানে কীভাবে তোমরা এই জবটায় জয়েন করার জন্য কী কী মানে কীভাবে তোমার কী কী জার্নি তোমাদের করতে হবে। ফার্স্টে তোমরা অ্যাপ্লিকেশন করলে তারপর কী করতে হবে, দেখো অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে দেখো যে তোমাদের কিন্তু একটা টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? টেস্ট কন্ডাক্ট করাবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে একাডেমিক কোয়ালিফিকেশান দেখবে, রিটেন টেস্ট দেখবে, এবং ইন্টারভিউ নিয়ে টোটাল যে একটা ক্যালকুলেশন সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, মানে 100 নম্বর টোটাল। কীভাবে হচ্ছে একটু বলে দিই। দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশান সেগুলো সব দেখবে, মানে তোমার মাধ্যমিক পাস কত কী নাম্বার আছে সেটার উপর ভিত্তি করে একটা নাম্বার আছে, সেগুলো দেখতে পাচ্ছ 60 নম্বরে কিন্তু সেটাই আছে। রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় 30 নম্বর আছে, এবং ইন্টারভিউ আছে 10 নম্বর, মানে ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে। ওকে, সব মিলিয়ে 100 নম্বরে তোমার কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্কের এর মধ্যে কিন্তু মেরিট তৈরি হবে, ঠিক আছে? অপরদিকে দেখো গ্রুপ ডি ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে তোমার হচ্ছে রিডিং স্কিল, মানে তুমি কতটা কী পড়তে পারছো, এখানে কিন্তু বাংলা পড়তে জানতে হবে, ঠিক আছে? তবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমার রিডিং স্কিল কীরকম আছে সেটা দেখবে, রাইটিং স্কিল তুমি লিখতে পারো কি পারো না সেটা দেখবে, এবং ইন্টারভিউ, মানে এখানে কিন্তু তোমার সত্যি কথা বলতে গেলে রিটেন টেস্ট কিন্তু হবে না, মানে এই যে পরীক্ষাটা সেটা কিন্তু এখানে হচ্ছে না, এখানে শুধুমাত্র লিখিত পড়তে জানতে এবং লিখতে জানতে হবে, এবং ইন্টারভিউ এই তিনটে দিয়েই তোমরা কিন্তু এই জবটা পেতে পারো, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে যে কী কী বিষয় এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমার 30 নম্বর, এই যে 30 নম্বর হচ্ছে রিটেন টেস্ট হবে, এই রিটেন টেস্টে কী কী বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেটা দেখতে পাচ্ছ। যে মাধ্যমিক লেভেলে তোমাদের কিন্তু বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, জিআই এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, টোটাল 45 মিনিট সময় থাকবে। কিন্তু যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে লেখা আছে 20 মার্কসে তোমাদের এই লিখিত পড়তে জানতে এবং লিখতে জানতে হবে। এবার এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা লিখে দেবে। দেখো রিডিং স্কিল বেঙ্গলি, তোমাদের বাংলা যদি পড়তে জানো তাহলে 5 নম্বর দেবে, ইংলিশ যদি পড়তে পারো তাহলে 5 নম্বর থাকবে। তারপরে দেখতে হচ্ছে 10 নম্বর MCQ টাইপ কোয়েশ্চেন বেসড অন প্যারাগ্রাফ রিডিং, মানে তোমাকে প্যারাগ্রাফ রিডিং করতে বলবে এবং সেখান থেকে 10টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, মানে ওটার মৌখিকই তোমাদের হয়তো জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? MCQ টাইপ তোমায় জিজ্ঞাসা করবে, হয়তো একটা গল্প বললো বলো অমুক কে হয়, তখন হয়তো 4টে অপশন দিয়ে দিলো, এরকমভাবে তোমাদের কিন্তু মানে মোট কথা হচ্ছে একদম সহজ, ঠিক আছে? এর থেকে সহজ পরীক্ষা আমার তো মনে হয় না কোনো সরকারি চাকরির ক্ষেত্রে এত সহজ কোনো পরীক্ষা হয়, ঠিক আছে? আমার মতে বলে যে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করাটা অনেকটা সেফ হবে, যারা যারা চাইছো না একটা সরকারি চাকরি হলেই হবে, তো আমি বলবো যদি খুব এমার্জেন্সি থাকে এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তবে একদম হালকাভাবে নেবে না, প্রিপারেশন নিতে হবে এর জন্য, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। আমি তোমাদের মেন পয়েন্টগুলো বলে দিই। দেখো এখানে তোমাদের MCQতে তোমাদের কিন্তু এই নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে অ্যাড হবে, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা 1 নম্বর করে দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু পুরো জিনিসটা একবার দেখে নেবে তোমাদের। আচ্ছা তোমাদেরকে বলি তোমরা অ্যাপ্লাই করবে কী করে। দেখো এই অ্যাপ্লাই করার জন্য কিন্তু সময় খুবই কম রয়েছে, মানে আজকে হয়ে গেল তোমাদের 12 তারিখ, 15 তারিখ সম্ভবত এটা লাস্ট ডেট, ঠিক আছে? 15 তারিখে, হ্যাঁ, তো মাত্র 3 দিন সময় আছে। তোমরা কিন্তু প্রত্যেকেই অনলাইনে ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এখানে তোমাদের অ্যাডমিট কার্ডও আসবে, সেটা লিখিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু এগুলো সব একবার দেখে নেবে, ঠিক আছে? তবে আশা করছি এর বাইরে কিছু নেই, তোমাদের যা যা বলেছি এর বাইরে কিছু নেই, ঠিক আছে? এবার দেখো তোমাদের স্টেপ, ফার্স্টে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, ঠিক আছে? সেখান থেকে তোমাদের দেখিয়ে দিই প্রসেসটা, আর যদি আরও ডিটেলসে চাও তাহলে কমেন্ট করবে, আমি তাহলে সেই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও দেবো, ঠিক আছে? দেখো তোমাদেরকে ফার্স্টে যেতে হবে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টে যে ওয়েবসাইট আছে সেখানে তোমাদের নিয়ে যাচ্ছে, তারপর তোমাদেরকে বিষয়টা খুলে বলে বলছি। দেখো এটা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে গুগলে একবার সার্চ করে নিতে হবে DPSC ঝাড়গ্রাম, ঠিক আছে? এটা সার্চ করলে দেখবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো রিক্রুটমেন্ট সেকশানে চলে যাবে, রিক্রুটমেন্ট সেকশানে চলে গেলে তোমরা কিন্তু এর যে ওয়েবসাইট সেখানে প্রোগ্রেস করবে। তোমাদের সুবিধার্থে এর যে লিঙ্ক সেটা আমি কপি করে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে নোটিশটা তোমাদের বলছিলাম সেই নোটিশটা কিন্তু এখানে দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু এই নিচের দিকে নিয়ে আসে, ঠিক আছে? নিচের দিকে এসে তোমাদের কিন্তু দেখো ক্লিক হেয়ারে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে, তুমি এখানে আবেদন করতে চাইছো, তো ক্লিক হেয়ারে ক্লিক করে নিতে হবে। ক্লিক হেয়ারে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদেরকে লগ ইন করতে বলবে। তো ফার্স্টেই তোমরা যেহেতু নতুন তোমাদের নিউ ইউজারে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে?
তো এইভাবে তোমাদেরকে আবেদন করতে হবে। দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপর যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করবে, আমি এটার উপর তাহলে আবার একটা ভিডিও দেবো। বাট আশা করছি তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে? এই ফর্মটা ফিল আপ করার পর তোমাদের কিন্তু রেজিস্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে তোমাদেরকে আবেদনটা করতে হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দাও, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যেন প্রত্যেক ঘরে থেকো, নমস্কার।